আরে সবাই জানে মোবাইল কেন আর একটু বসবে জীবনে অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে এই সকল নারী দামি শিল্পী এবং ভবিষ্যৎ শিল্পীদের সামনে দাঁড়িয়ে আজকে ছবি তুলছি এটা আমার জন্য অনেক বেশি একটা পাওয়া বলে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী প্রজন্ম যারা কিনা আগামী বাংলাদেশ যারা এগিয়ে নিয়ে যাবে আমার আগামী বিশ্বকে যারা তুলে ধরবে এই বাংলাদেশকে সারা বিশ্বের বুকে সেই বিমান আমার পাশে আছে আমার পাশে আছে আমার একজন ববি এখানে আছে নামও ববি কাজও করবে কিন্তু সেই ববির মতো আমরা ইন্ডিয়ান যে আমি মনে করি যে আজকে যে কথাগুলা বলা হলো এখানে সবাই বললেন যে অবশ্যই আমাদের প্রথমে আসি আজকে যেহেতু মন হচ্ছে না আমি ধন্যবাদ জানাই ফারুক ভাইকে আমাদের এবং এগুলো কিন্তু হওয়া উচিত আমাদের আমাদের শিল্পীরা আমি ওইখানে প্রথমে বলেছি আমি যে যুব সমাজকে যদি মাদক মুক্ত করতে হয় আমাদেরকে আরো ভালো ভালো এরকম মুভি তৈরি করতে হবে আমি কথা দিতে চাই আমি যদি মেয়র নির্বাচিত হই আমাদের ভোটে অবশ্যই যুব সমাজকে একটি ভালো দিকে নিদর্শন দেওয়ার জন্য যদি মুভি করতে হয় অবশ্যই সেই মুভি আমরা কিছু সাবজেক্ট থাকবে সাবজেক্ট গুলো আমাদের যুব সমাজ জন্য রেলে না যায় হ্যাজ টু বি বড় একটা সমস্যা যে আমরা পার করলাম গতকাল সামনে একটা আছে আমরা কিন্তু তো জানতাম না যে এই এডিস মশার জন্ম আপনার এসির মধ্যেই পায় এডিস মশার জন্য আপনার টুথপেস্টের টুথব্রাশের যে ব্রাশের মধ্যে পাঠানো হয় এই ধরনের অ্যাওয়ারনেস কিন্তু করতে হবে গাড়ির ট্যাবারের মধ্যে হয় আমাদের ফুলের টবে যদি পানি যদি জমে থাকে তিন দিনের বেশি ওইখানে হয় বিস্তর ছাদের মধ্যে এসি থাকে বিস্তর ঘরের মধ্যে এসি যে টপ টপ পানি ওখানেও কিন্তু হয় তাই আমি মনে করি অবশ্যই আজকে এখানে আসা করতে আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা হয়ে গেছে আমি মনে করি আজ কৃষ্ণ আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে নিয়ে অবশ্যই